হ্যালো, কি ব্যাপার, কথা বলছেন না কেন? হ্যালো, আপনার এই নাম্বারটা পেইন নামে সেভ করা আর এই নাম্বারটা পেইন টু দিয়ে সেভ করে রাখুন। বুঝতে পারছেন কি বলছি? হ্যালো, হ্যালো, এই মেয়ে, কি সমস্যা, কথা বলেন না কেন, লজ্জা শরম আছে? হ্যালো হ্যালো, এটা কি ফায়ার স্টেশন? না, পুলিশ স্টেশন। ও সরি সরি, রং নম্বরে ফোন দিয়ে ফেলেছি। এই লকডাউনের সময় মেয়েদেরকে ফোন করলে পুরো বাসার থেকে উঠে নিয়ে আসবো। ফালতু পতাকা। আই মিম মিম, দেখতো পানি নাই? সারাদিন খালি শুয়ে থাকে। মা প্রত্যেকদিন সকালে এরকম কেন করো, তুমি বলো না। তুই বল তো বুয়ারে, বলো বুয়া। নাই জানিস না, লকডাউন। উফ শিট, আচ্ছা আসতেছি। প্রত্যেকদিন সকালে এরকম চিল্লাচিল্লি শুরু করবে, ফালতু কথাকার। উফ, ভালো লাগে না এরকম সব। হ্যালো, আমি এখন থেকে দিদি বলতেছি। আই কি সমস্যা তোমাদের? হ্যাঁ বলো তো, কয়দিন পর পর আলে পানি থাকে না? তোমাদের না মিনিমাম সেন্স টু কো নাই। সব ফালতু কথা। এখন যে লকডাউনের মধ্যে প্রত্যেকটা মানুষ বাসায় থাকে, তারপরে যদি পানিটা ঠিকঠাক মতো না পায়, পুরো তো পাগল হয়ে যাবে। আপনার মনে হয় একটু এই কোনো কথা বলবা না। পানি থাকবে না কেন? আমি কিন্তু 5 মিনিটের মধ্যে লাইনে পানি চাই। আপনি মনে ভুল কোনো কথা বলবি না, তাড়াতাড়ি তাড়াতাড়ি মনে দাও। আসলে আপনি হয়তো ফালতু কথা কয়। হ্যালো স্যার, আপনাদের F1-এ কারা থাকে? স্যার F1-এ তো স্যার এক আপার একটা ম্যাডাম থাকে স্যার। ওনাদের বাসায় মনে হয় একটু পানির সমস্যা হচ্ছে, একটু দেখান তো। ভুল করে আমার বাসায় ফোন আসছিল। কি রে, পানি ঠিক হইছে? আম্মা অনেকক্ষণ আগে পানি ঠিক হইছে। হ্যালো হ্যালো, আচ্ছা আমি কি আপনাকে ভুলে ফোন করে ফেলেছিলাম? হ্যাঁ, আমাকে ভুলে ফোন করে ফেলেছিলেন। তাহলে সরি বলেন। সরি মানে আমি কেন সরি বলবো? হ্যাঁ কেন, আপনি আমার ফোন রিসিভ কেন করলেন? আর আমি তো আপনাকে ফোন করিনি, দারোয়ানকে ফোন করেছি। আপনি কি দারোয়ান? আচ্ছা সরি, ইটস ওকে। আপনাদের বাসার পানি ঠিক হলো? এখন ঠিক আছে। মায়েদের বকা তো ব্লেসিং। ব্লেসিং না কচু, আপনার মা যদি আপনাকে সারাদিন বকাঝকা করতো আপনার কেমন লাগতো?
আমি তো পারলে প্রতিদিন মায়ের বকা জোর করে খেতাম। আসলে আমার মা থাকেন আমেরিকাতে ভাইয়ের সাথে, তাই মিস করি। আপনি বকা মিস করেন? হুম। আচ্ছা ঠিক আছে, এখন তো লকডাউনের সময়, আমি একদম ফ্রি। এখন থেকে আমি আপনাকে দিনে দুই বেলা করে। ওকে শিওর। আপনার নামটা? আচ্ছা এখন রাখি, হ্যাঁ মা ডাকতেছে। বাই। হ্যালো কি আপনি রেডি বকা শোনার জন্য? হ্যাঁ রেডি তো। কি করব বলেন, সকালে উঠে মা আমাকে বকাঝকা করে, মাকে তো আর বকতে পারি না, তাই আমি আপনাকে বকব। আমি তো সারাদিন ওয়েট করছিলাম কখন আপনার বকার ফোনটা আসবে। তো একা মানুষ, রান্না করেছেন? না রান্না এখনো করা হয়নি, করতে হবে। আচ্ছা আচ্ছা আমি একটু পর আপনাকে ফোন দিচ্ছি, হ্যাঁ এখন একটু রাখি। হ্যাঁ বকা শেষ? হ্যালো শুনেন, এক দৌড়ে গিয়ে দরজাটা খুলবেন, চোখ বন্ধ করে সামনে যা পাবেন সেটা নিয়ে আসবেন। যান যান যান। মানে 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 করতেছেন কেন? বললাম যে আপনার দরজাটা খুলেন, তারপর সামনে যেটা পাবেন সেটা নিয়ে আসবেন। আমি ওয়েট করছি। বাহ হোমমেড খাবার দেখি। কি দিয়েছেন আপনি, রান্না করেছেন? জীবনে প্রথম রান্না করলাম। This was very sweet. আমার জন্য এরকম কেউ কখনো রান্না করেনি। এখন আর কোনো কথা না, লক্ষ্যে ছেলের মতো খাবারটা খেয়ে নেন। রাতে আবার ফোন করবো। ইন্টারকমে কথা বলতে হবে। বৃষ্টি ছুঁই মানে? আরে বোকা, আচ্ছা শোনো, আমি এক দুই তিন বলার সাথে সাথে তুমি দৌড়ে বারান্দায় যাবে, আমিও দৌড়ে বারান্দায় যাবো, তারপর বৃষ্টিটা ভালো মতো ধরবো, মানে ধুবো, আবার পুরো এখানে চলে আসবো। এক দুই তিন। কি যে হাসি তুমি ছড়ালে মায়া জালে মন জড়ালে, ডুবে থাকি আলো আশাতে, বলি আমি কোন ভাষাতে। বৃষ্টি ছুঁয়েছেন? কেমন লাগলো? বেশ মজার। অ্যাকচুয়ালি
মজার কম আর রোম্যান্টিক বেশি। শোনো, আজকে থেকে তুমি রোদ আর আমি বৃষ্টি। এখন থেকে তুমি আমাকে বৃষ্টি বলে ডাকবে। এই নামটা না আমার অনেক ভালো লাগে। তুমি করে তো বলতে পারে কেউ। আমি তুমি তুমি আমি। আচ্ছা, আপনি আমাকে পছন্দ করে ফেলেন নাকি? আমি কিন্তু আসলে দেখতে খুব বাজে। মানে খুব আপনি দেখলাম পছন্দ হয়। তাই সবাই পালিয়ে যায় না? হ্যাঁ, আরেকটা তাই। আমি যদি ভালোবাসি তা বৃষ্টিকে, সে অঝোর ধারায় আমাকে যেভাবে বকাঝকা করে সে আবেগটাকে, বৃষ্টি নামের মেয়েটার পার্সোনালিটিকে। আমার ভালোবাসা এরকম ঠুনকো না যে বাচ্চিক সৌন্দর্য দেখে প্রেমে পড়ে গেলাম, আবার যখন সৌন্দর্য চলে গেল প্রেম চলে গেল। আমার ভালোবাসা অনেক দামি, বুঝছো? রোদ, আমি তোমাকে ভালোবাসি কিনা জানি না, কিন্তু আমি জানি আমি তোমাকে হারাতে চাই না। তো হারাতে চাও না, এখন নাম্বারটা দাও, যদি ইন্টারকম নষ্ট হয়ে যায়। না, ইমো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইসবে তো কত কিছুই হয়। আমাদের প্রেমটা না হয় ইন্টারকমেই হোক। কিন্তু পরশু থেকে তো অফিস, অফিস তো আর অফিস মানে কি বলো? এই সময় তুমি অফিসে যাবা? লকডাউন না চলছে? আর বলো না, অনেকদিন তো কাজ বন্ধ ছিল, আমার জবটা এরকম, পাবলিক সার্ভিসে সব খুলে দিচ্ছে, এখন জবেও জয়েন করতে হবে, আবার তোমাকেও। কি প্রবলেম? ইন্টারকম পকেটে নিয়ে ঘুরবা, প্রবলেম সলভ। তোমাকে দেখতে চাই, বৃষ্টির সাথে রোজ ভেজতে চাই, জরুরি হয়ে গেছে ব্যাপারটা। দেখা করে কি হবে? কি হবে কি হবে জানি না, অ্যাট লিস্ট দেখা তো হবে। ওকে, কাল বিকেল 4টায় ছাদে। আচ্ছা, তুমি কিন্তু তাহলে তুমি নীলপুরে আসবা, আর তুমি খালি গায়ে। হ্যাঁ, তুমি যা ইচ্ছা করো, বৃষ্টির রাতকে ঠিকই খুঁজে নেবে। আপনি কি কাউকে খুঁজছেন? জি না। দূর থেকে দেখছিলাম আপনি অনেকক্ষণ ধরে চোরের মতো উকিঝুঁকি মারছিলেন। সরি, চোরের মতো উকিঝুঁকি মারছিলাম মানে? আপনি চাইলে কিন্তু আমাকে বলতে পারেন, মানে আমি এই বিল্ডিং এ থাকি, আপনার প্রতিবেশী। আমি আসলে বৃষ্টি খুঁজছিলাম। বৃষ্টি? এই ভর দুপুরে বৃষ্টি? আপনি বৃষ্টিকে ভালোবাসেন? আলাদা করে খুব একটা ভালোবাসতাম না, বাট লকডাউনে মনে হয় বৃষ্টির প্রেমে পড়ে গিয়েছি। লকডাউন মানে?
মানে রোজ তুমি এটা কি বলতেছো? হ্যাঁ মানে এই লকডাউনে তুমি ভালোবাসছো, লকডাউন উঠে যাওয়ার পর তোমার মধ্যে আর ভালোবাসা থাকবে না, মানে আমি সেরকম ছিল তোমার মধ্যে, এই জন্য এতদিন ধরে তুমি আমার সাথে ঘন্টার পর ঘন্টা ইন্টারকমে কথা বলছো। আমার কি ইচ্ছা করতেছে জানো? হ্যাঁ তোমাকে এখন ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দেই। আরে প্লিজ একটু ঠান্ডা মাথায় শোনো, প্রেমটা লকডাউনে শুরু হয়েছে কিন্তু শেষ হবে তো বলিনি, এই প্রেম শেষ হবে না। সত্যি সত্যি তিন সত্যি, আচ্ছা 100 সত্যি, আর কত সত্যি লাগবে? না আরে নাম্বার দিয়ে যাও, কালকে অফিস তো, তো ইন্টারকম পকেটে করে নিয়ে যাবা, ওটাতেই কথা হবে। হ্যাঁ শিওর ইন্টারকম নিব, তুমি নাম্বার দাও। নাম্বার তো তোমার কাছেই আছে। কাছে আছে মানে? শুধু ব্লকটা খুলে দাও। হ্যাঁ আমি তোমার সেই পিন যে তোমাকে সারাদিন পাগলের মতো ফোন দিতাম, বিভিন্ন নাম্বার থেকে ফোন দিতাম কিন্তু কথা বলতাম না, তাই না? কি সারা জীবন পিন সহ্য করতে পারবা? তো ওই যে চলে আসছেন আপনি, বৃষ্টি চলে আসছে, চলো ভিজি। আয় না, ঠান্ডা লাগবে। আমরা হয়তো এমনই, যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে খুঁজে নেই আমাদের ভালোবাসার মানুষকে। বেঁচে থাকুক আমাদের ভালোবাসা, ভালো থাকুক ভালোবাসা সব মানুষেরা।